ডিসেম্বরে আমাদের হুমকি দিয়েছে কাওয়া কাদের হাসিনা আমাদের হুমকি দিয়েছে 10ই ডিসেম্বরের জন্য হেফাজতের মতন অবস্থা না হয় তা আমরা দেখতে চাই কিভাবে হেফাজতের মতন আমাদের অবস্থান করে কারণ ও অপরাধ ও নিজেই স্বীকার করেছে যে হেফাজতকে যে কারা মেরেছে সেটা তার স্বীকার করে দিয়েছে জনগণের মাঝখান দিয়ে আজকে আজকে আমাদেরকে কাওয়া বলে হচ্ছে নাকি আগুন তা আগুন ছে না আগুন আমার জিয়ার সৈনিক ভাই ও বোনেরা জিয়ার সৈনিক রাজপথে যারা আছে তারা এলো আগুন যে আগুনের কারণে আমাদের প্রত্যেকটা সমাবেশে বাধা সৃষ্টি করে কেন আমরা তাদের সমাবেশ সুষ্ঠুভাবে না করতে পারি কিন্তু না সমাবেশ তো কোনোভাবেই আটকাতে পারছে না ইনশাআল্লাহ পারবে না যেটা পারবে না 10ই ডিসেম্বরও আমি আসছি আমাদের তারেক রহমান দেশে ফিরে আনতে এবং আমরা তত্ত্বপক্ষে সরকার চাই সুষ্ঠু নির্বাচন চাই গণতন্ত্র মাকে ফিরিয়ে এনে আমাদের সেই স্বাধীন দেশে আমরা যে স্বাধীন আছি তা নয় আমরা পরাধীন হয়ে বাস করছি যেটা আমরা নিঃশ্বাসও দিতে পারি না রাজপথে নামলে বা আমরা যদি রাস্তায় নামি আমাদের কোনো নিরাপত্তা নাই আজকে হেলমেট লীগ ছাত্রলীগ সন্ত্রাস লীগ পুলিশ লীগ কোনো লীগই আমাদের আমাদের শান্তিভাবে বসবাস করতে দিচ্ছে না কারণ এমনই একটা পর্যায়ে দাঁড়ায় গেছে আমাদের দেশটা থাইল্যান্ড কি করছে জানি না কিন্তু তার থেকে খারাপ অবস্থা আমাদের পর্যায়ে চলে গেছে তবে সেই পর্যায়ে যাতে না যায় সেই জন্য আমাদের যে জিয়ার আদর্শ নিয়ে আমরা যারা সৈনিক আছি ইনশাআল্লাহ এটা আমরা পতন ঘটাই ছাড়বো 10ই ডিসেম্বর যে ডিসেম্বরে আমাদের হুমকি দিয়েছে কাওয়া কাদের হাসিনা আমাদের হুমকি দিছে 10ই ডিসেম্বরের জন্য হেফাজতের মতন অবস্থা না হয় তা আমরা দেখতে চাই কিভাবে হেফাজতের মতন আমাদের অবস্থান করে কারণ ও অপরাধ ও নিজেই স্বীকার করেছে যে হেফাজতকে যে কারা মেরেছে সেটা তার স্বীকার করে দিছে জনগণের মাঝখান দিয়ে আজকে আজকে আমাদেরকে কাওয়া বলে হচ্ছে নাকি আগুন তা আগুন ছে না আগুন আমার জিয়ার সৈনিক ভাই ও বোনেরা জিয়ার সৈনিক রাজপথে যারা আছে তারা এলো আগুন যে আগুনের কারণে আমাদের প্রত্যেকটা সমাবেশে বাধা সৃষ্টি করে কেন আমরা তাদের সমাবেশ সুষ্ঠুভাবে না করতে পারি কিন্তু না সমাবেশ তো কোনোভাবেই আটকাতে পারছে না ইনশাআল্লাহ পারবে না যেটা পারবে না 10ই ডিসেম্বরও তো আমাদের যে পল্টনের যে আমরা অবস্থান করব যতক্ষণ না আমরা শেখ হাসিনাকে পতন ঘটাবো ততক্ষণ আমরা রাজপথ থেকে আমরা সৈনিকরা উঠব না যে 10ই ডিসেম্বরে পল্টনে সমাবেশ করবে তাই না হেফাজতের মতো যেন অবস্থা না হয় তা এই হুমকিটা যে কেন দিয়েছে এইটা সাধারণ জনগণ বুঝতে একটু বাকি নাই একটু বাকি নাই যে এই অপকর্মটা আমাদের আলেম ভাইদের যে পাখির মতো গুলি করে মারছে রাতারাতি গুম করে তারা পেট ফেলে ফেলে নদীতে ফেলে দিছে ভাড়া করে নিয়ে রয়েছে কোথা থেকে মোদি সরকারের ওখান থেকে ভারত থেকে আমাদের পুলিশ হোক আর আমাদের বাঙালি কেউ অত বড় সাহস হয়নি যে পাখিগুলোর ওইভাবে পাখির মতো গুলি করে মারবে এইটা করতে পারে একমাত্র ভারতে কিন্তু আমাদের বাঙালি কেউ না আর যারা বাংলাদেশের মধ্যে ভারতের পুলিশ লিখরা আছে তারা ভারতের পুলিশ আমাদের বাঙালি পুলিশ অবশ্যই না এটা আমি মনে করি ইনশাআল্লাহ রাজপথে আসি আমরা রাজপথে থাকব যতক্ষণ না হেসে না পতন হবে ততক্ষণ আমরা রাজপথে আসি যে আমাদের যে সমাবেশগুলো বনভোজন হচ্ছে পিকনিক হচ্ছে আর বনভোজন হচ্ছে না পিকনিক হচ্ছে এটা তো সাধারণ জনগণ বাংলাদেশে যারা বসবাস করে তারা সচক্ষে দেখছে যেটা বনভোজন না এটা পিকনিক এটা জিয়ার আদর্শ যারা সৈনিক এই নিশি রাতে রাত বেরাত কোথা থেকে কোন সন্তান আসে কেউ বলতে পারে না যারা রাজপাশাতে থাকে তারা আজকে মাঠে কেন আমার মায়ের মুক্তির দাবিতে যারা অট্টালিকা থাকে কেন আজকে আমার মার মুক্তির দাবিতে রাস্তায় নেমেছে আমরা সেই সৈনিক যে সৈনিকের মধ্যে আদর্শ ছাড়া কোনো বইয়া নাই কোনো অপরাধে তারা লিপ্ত হতে পারে না তবে আমরা একটা কথাই বলবো ওরা যতই নাচানাচি করুক যতই লাফালাফি করুক জিয়ার সৈনিক নামছে এর পতন না ঘটায় জিয়ার সৈনিকরা ঘরের থেকে উঠবে না।